क्वेश्चन नम्बर वन तो चाहूँ क्वेश्चन नम्बर वन तो लिखा है 6,426 बेग अफ सीमेंट वेयर्स इकुअली लोड ऑन 17 ट्रक्स हाउ मेनी बेग्स वेयर लोड ऑन इज सॉरी इज कि हम इतना ट्रक हम इज ट्रक एट ट्रक कि भरा सीसे আমার কি আছে টোটেলস নাম্বার অফ সিমেন্ট বেগ টোটেল নাম্বার অফ সিমেন্ট বেগ আছে আমার 6,426 এন্ড নাম্বার অফ ট্রাক গেট আছে আমার 17 কি হবে এটা আমার টোটেলস সিমেন্ট বেগ আছে 6,426 এন্ড ওয়ার ইকুয়ালি লোড অন 17 ট্রাক্স যদি আমি 17 ট্রাক্সত ইকুয়ালি আমি ভরাও 6,426 সিমেন্ট বেগসক আমি 17 ট্রাকত যদি ইকুয়ালি ভরাও এটা ট্রাকত আমি কেটাকে ভরাব পারিম এটা খুঁজছে আমাকে লিখা আছে টোটেল নাম্বার অফ সিমেন্ট বেগ টোটেল নাম্বার অফ সিমেন্ট বেগ আছে আমার 6,426 এন্ড নাম্বার অফ ট্রাকস এন্ড 17 দেওয়ার পর কি হব নাম্বার অফ বেগ ইন ইজ ট্রাক এটা ট্রাকত আমার কি থাকবে ইকুয়েলস টোটেল নাম্বার অফ সিমেন্ট বেগস ডিভাইড নাম্বার অফ ট্রাকস নাম্বার অফ ট্রাকসে আমার টোটেল নাম্বার অফ সিমেন্ট বেগ ডিভাইড করলে আমার এনসারটা হলাব আমার আসলে নাম্বারস অফ ট্রাক আসলে 6,426 সিমেন্ট বেগ আসলে নাম্বার অফ ট্রাক আছে 17 6,426 আমি যদি ডিভাইড করো কি হবে এটা আমার 17 থ্রি যায় আমার 51 হব এন্ড ইয়াত আহিলে 4 বা 1 মাইনাস হলে 3 আহিলে এন্ড 6 বা 5 মাইনাস হলে 1 আহিলে এন্ড 2 নামি আহিলে এন্ড 7 17 যায় আমার 119 হব ইয়াত আহিব আমার 12 9 গেলে 3 হব ইয়াত 1 থাকলে 136 হল এন্ড এই 17 যায় আমার 136 হয় নাও 6,426 বেগ অফ সিমেন্ট বেগ যদি আমি 17 ট্রাকত ভরাও আমার এটা বেগ এটা ট্রাকত আমি কিমানকে ভরাব পারিম এন্ড 317 বেগ লোড অন এজ ট্রাক এটা এটা ট্রাকত আমাক 378 বেগ ভরাব পারিম থ্যাংক ইউ গুড মর্নিং স্টুডেন্টস আমি আগৰ ক্লাছত দেখিছিলো ডিভিজন কেনেকৈ কৰে আজি আমি শিকিম ডিভিজনৰ ৱৰ্ড প্ৰব্লেমছ অন ডিভিজনছ ৱৰ্ড প্ৰব্লেম অন ডিভিজনৰ বিষয়ে আমি শিকিম এক্সাম্পল ওৱান লিখা আছে 8,700 বলছ ৱেৰ পেক ইকুৱেলি ইন 34 বক্স হাউ মেনি বল ৱেৰ পেক ইন হিজ বক্স কি কৈছে ইয়াত 8,700 বলছ ৱেৰ পেক ইকুৱেলি ইন 34 বক্স যদি আমি 34 বক্সত 8,704 বলছ পেক কৰিম দেন তেতিয়া কি হ'ব আমাৰ হাউ মেনি বলছ ৱেৰ পেক ইন ইজ বক্স এটা বক্সত কিমান টাকা আমি ভৰাব পাৰিম আমাৰ টোটেলছ কি আছে চলিউশ্যন আহিব এতিয়া টোটেল নাম্বাৰ অফ বলছ আমাৰ কিমান আছিলে টোটেল নাম্বাৰছ অফ বল 8,704 এণ্ড বক্স আছিলে আমাৰ কিমান নাম্বাৰ অফ বক্স আছিলে আমাৰ নাম্বাৰ অফ বক্স 34 দেন নাম্বাৰ অফ বলছ ইন ওৱান বক্স কৈছে কি কৈছে হাউ মেনি বলছ ৱেৰ পেক ইন ইজ বক্স এটা বক্সত আমাৰ খেলাকে ভৰাব পৰা হ'ব এইটো সুধিছিলে এটা কি হ'ব আমাৰ টোটেল নাম্বাৰ অফ বলছ আমাৰ কিমান আছিলে 8,704 এণ্ড বক্স আছে 34 দেন নাম্বাৰ অফ বলছ ইন ওৱান বক্স কি হ'ব আমাৰ এতিয়া 8,704 ডিভাইড এণ্ড 34 8,704 ডিভাইড বাই 34 দেন কি হ'ব 34 যাৰ আমাৰ 68 হ'ব এণ্ড ইয়াত 190 নামি আহিব ইয়াত 0 আহিলে দেন 534 যাৰ আমাৰ কিমান হ'ব 170 আহিলে তাৰপিছত 0 আহিলে 9 বা 7 মাইনাছ হ'ল 2 আহিলে এণ্ড 4 নামি আহিলে এণ্ড 634 যাৰ আমাৰ 204 হ'লছ হেন্স কি হ'ব এতিয়া দ্য নাম্বাৰ্ছ অফ বলছ ইনছ ইজ বগ ইজ 256 আমাৰ টোটেল বলছ আছিলে আমাৰ 8,700 বলছ 34 বক্সত ইকুৱেলি যদি ভৰাই এটা বক্সত আমাৰ কেইটাকে ভৰিব এইটো আমাৰ কোৱেশ্যনটো কৰা হৈছিলে যে নাম্বাৰ অফ বলছ ইন 34 বক্স কিমান আছে বলছ আছিলে 8,704 এণ্ড বক্স আমাৰ আছে 34 নাম্বাৰ অফ বলছ ইন ওৱান বক্সত আমাৰ কেইটাকে পেক কৰিব পৰা হ'ব 8,704 ডিভাইড বাই আমাৰ কি হ'ব 34 আমাৰ 8,704ক ডিভাইড কৰিব লাগিব 8,704 34 ডিভাইড কৰিলে আমাৰ এনচাৰ কিমান হ'ব 234 যাৰ 68 আহিলে 17ৰ পৰা 8 হ'লে 9 হ'লছ ইয়াত 7 থাকিলে 7ৰ পৰা 6 মাইনাছ হ'লে 1 থাকিলে 190 হ'লছ 534 যাৰ আমাৰ 170 হয় 170 ইয়াত তাৰপিছত 19ৰ পৰা 17 মাইনাছ হ'লে 2 আহিব এণ্ড 0 আহিলে 4 আহিলে 204 হ'ল এণ্ড 634 যাৰ আমাৰ 204 এটা কি হ'ব আমাৰ দ্য নাম্বাৰ অফ বল ইন ইজ বক্স এটা বক্সত আমাৰ কেইটাকৈ ফুৰিব 256 বলছ